কোনো পরীক্ষায় বাংলায় 30%, গণিতে 40% এবং উভয় বিষয়ে 10% ফেল করে, উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে, এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় প্রায়ই আসে, বিভিন্নভাবে আসে, ঠিক না? দেখেন, বাংলায় গণিত এবং উভয় বিষয় সবগুলোই কিন্তু ফেল করছে। দেখেন, সবগুলো যদি একই রকম হয় অথবা সবগুলো ফেল না, সবগুলো যদি পাস করে তাইলে এক নিয়মে করতে হবে, ঠিক আছে? ফেল করুক বা পাস করুক, যদি সবগুলো একটা হয়, যেমন এইটাও ফেল, এটাও ফেল, এটাও ফেল, আবার এইটাও পাস, এটাও পাস, এইটাও পাস, তখন হবে এই নিয়মে, এখন যে নিয়মে করব। বলছে বাংলায় ফেল করে কত পার্সেন্ট? 30%। তাহলে বাংলায় ফেল করে 30%, এগুলো সবাই ফেল। গণিতে ফেল করে 40%, তাহলে গণিত ফেল করে 40%, আর উভয় বিষয়ে 10% ফেল করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে 10%। এই 10%কে একটু দূরে সরিয়ে লিখলাম। কেন লিখলাম? কারণ কি, উভয় বিষয় মানেই তো বাংলা আর গণিত। তার মানে এই যে ফেল, উভয় বিষয়ে 10%, এরা তো বাংলায় ফেল করছে, গণিতেও ফেল করছে, তার মানে এদের ভিতরেই এই 10% আছে। তাহলে বাংলা থেকে এই উভয় বিষয়ের 10%টা বাদ দেবো, আবার গণিত থেকে উভয় বিষয়ের 10%টা বাদ দেব। তারপরে এগুলোকে শুধু বাংলায় ফেল করে যারা, তাদেরকে রাখবো। তাহলে বিয়োগ করলে থাকে 20% শুধু বাংলায় ফেল করে, আর শুধু গণিতে ফেল করে 30%, আর এই উভয় বিষয়টাকে আলাদা রাখলাম, এই 10%। তাহলে মোট ফেল করে কত পার্সেন্ট এগুলো বের করি? তাহলে 30 আর 20 50 আর 10 60% মোট ফেল করে, 60%, এরা হচ্ছে এই ফেল। বলছে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে? আমরা জানি যে মোট হচ্ছে 100% মোট থেকে যদি এই ফেল বাদ দিয়ে দিই, তাইলে বাকি যারা থাকবে তারা যদি সবাই পাস করছে, তাহলে বাকি থাকে কত? 40%। এই 40% উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে, উভয় বিষয়ে শতকরা মানে পার্সেন্ট, 40%, এটাই উত্তর। এখন এই অঙ্কটি একটু পরিবর্তন করি, বিভিন্ন সময় পরিবর্তন করে আসে। এখানে বলবে উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে না, এখানে বলে দেবে যে কতজন পাস করে। মানে এখানে বলে দিল উভয় বিষয়ে 120 জন পাস করে, কতজন? 120 জন পাস করে, এতটুক বাদ। উভয় বিষয়ে 120 জন পাস করে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত চাইছে? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এইটা জানতে চাইছে। যখন দিয়ে দেবে তখন আমরা কি করব, এই পর্যন্ত বের করতেই হবে, যেহেতু আমাদের সবগুলো একই রকম, একই রকম থাকলে এই পর্যন্ত করতেই হবে। এই পর্যন্ত করলে আসে কত? উভয় বিষয়ে 40% পাস করে, আর এখানে পাশের কোনো পার্সেন্টেজ না দিয়ে বলছে উভয় বিষয়ে 120 জন পাস করে। তাইলে এই 40% সমান 120 লেখা যায়, কারণ এটাও পাস আর ওই 120 জনও পাস। তাহলে 40% সমান 120, অতএব 1% সমান 120/40। আর মোট পরীক্ষার্থী মানে কি? মোট পরীক্ষার্থী মানে হচ্ছে 100%। তাহলে 100% কত? 100% সমান 120/40 × 100, 0 0 কাটা, 3 4 12, 3 100 300। তার মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 300 জন। তাইলে আমরা যখনই দেখব এই তিনটা এক, পাস হোক বা ফেল হোক, তিনটা যখন একই থাকবে, তখন আমরা এরকম নিয়মে করে যাবো। এই পর্যন্ত তো করবই, আর অনেক সময় এই বাড়তি এতটুকু করা লাগে, ঠিক আছে? যাই হোক, আমরা এখন এই এই ধরনের অঙ্ক, আরেকটা ব্যতিক্রমী অঙ্ক আসে, যখন এরকম একই রকম থাকবে না, তখন আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। দেখি আমরা এইখানে আসতে করা, এই যে কোনো পরীক্ষায় বাংলায় 30% ও গণিতে 40% পাস করে, এই দুইটি কিন্তু এবার পাস করছে, আর উভয় বিষয়ে 10% ফেল করে। তাহলে এবার কিন্তু উল্টাটা, ওরা করছে বাংলা ও গণিত করছে পাস, আর উভয় বিষয়ে করছে ফেল। উভয় বিষয়ে শতকরা কতজন পাস করে? এখন একটা জিনিস দেখেন, এই পাশের ভিতরে কি ফেল আছে যে বাদ দিয়ে দেবো, পাশ থেকে ফেল বাদ দিতে পারবো না কিন্তু, কারণ পাশ আর ফেলের মধ্যে সম্পর্ক নাই, মানে মধ্যে নাই, পাশের ভিতরে ফেল নাই। তাহলে বাংলায় পাশ করে কয়জন? বাংলায় পাশ করে হচ্ছে 30%, আর গণিতে পাশ করে 40%। এইবার কিন্তু আর আমরা বিয়োগ দিতে পারতেছি না, তাহলে এই পাশের জায়গায় পাশগুলোকে একত্রে রাখবো যে মোট পাশ করে কত পার্সেন্ট, এটা আমরা বের করব। তাহলে মোট পাশ করে এখানে 70%। এখন একটা জিনিস
গত অঙ্কে তো আমরা এই যে উভয় বিষয় এটা তো সবার থেকে বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবার তো বাদ দিতে পারলাম না, কিন্তু এইবারও বাদ দিতে হবে, কারণ ওরা বাদ যাবেই, উভয় বিষয়ে অবশ্যই বাদ দিতে হবে। কোথা দিয়ে বাদ দেবো? মোট পার্সেন্টেজ থেকে। আমরা জানি মোট হচ্ছে 100%, তাহলে এই মোট পার্সেন্টেজ থেকে এই উভয় বিষয়ের 10% ফেল বাদ দেবো, এই ফেলটা বাদ দেবো। তাইলে দেখেন, তাইলে থাকে কি, এখানে থাকে 90%। আচ্ছা, মোট মোট স্টুডেন্ট থেকে যদি আমরা উভয় বিষয়ের ফেলগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে এগুলো যে থাকে এরা কি পাস। মোট স্টুডেন্ট থেকে ফেল বাদ দিলাম, তাহলে থাকে পাস। তাহলে 90% কি পাস করে। এখন একটা জিনিস, এই এইখানেও পাস করে, এইখানেও পাস করে, এটা কখন সম্ভব? যখন এই দুইটার মাঝখানে উভয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। গত অঙ্কে আমরা কী করছিলাম, লাস্টে 100-এর সাথে এইটা বিয়োগ দিছি, এই অঙ্কে তো আর 100 না, এই অঙ্কে হয়ে গেছে 90, তাহলে 90 থেকে এই 70 বিয়োগ দিতে হবে। 90% বিয়োগ 70% সমান সমান 20%, মানে এই 20% হচ্ছে উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে, কারণ দুটিই তো পাস, আর এই যে ব্যবধান এটা হচ্ছে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। তাহলে এখানেও চাইছি যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। ওই অঙ্ক আর এই অঙ্কের কিন্তু নিয়ম সেম, ওই অঙ্কে যোগ করছে, এই অঙ্কেও যোগ করছে, ওই অঙ্কেও 10 বিয়োগ গেছে এই সংখ্যা থেকে, এই অঙ্কে 10 বিয়োগ গেছে 100 থেকে, ওই অঙ্কে শেষে এই 100 দিয়ে এইটাকে বিয়োগ, এই যোগফলকে বাদ দিছি, কিন্তু এই অঙ্কে তো আর 100 নাই, ঠিক না, এই অঙ্ক 90 হয়ে গেছে, কোনো সমস্যা নাই, 90 থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাইলে এখন 20% উভয় বিষয়ে পাস করে। এখন এই অঙ্কটা আরেকটু পরিবর্তন হতে পারে, যে উভয় বিষয়ে শতকরা কতজন পাস না করে, এরকম বলতে পারে যে উভয় বিষয়ে ধরে 40 জন পাস করে, এরকম বলে দিতে পারে 40 জন পাস করে। তাইলে আমরা এরকমই করবো, এখানে আসে কত, 20%, তাইলে লিখতে পারি যে 20% সমান সমান 40, ঠিক না, 20% সমান সমান 40। তাইলে 1% সমান সমান কত কোন, এটাও পাস এটাও পাস, 1% সমান সমান 40/20, আর 100% সমান সমান 40/20 × 100, ঠিক আছে। 100% তো যে ও এখানে এখানেও লেখে নেই যে মোট কল শিক্ষার্থীর সংখ্যা কত, এটা এরকম চাইবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তাইলে 20 দ্বারা 20 দুগুণা 40, 100 দুগুণা 200, তার মানে এইখানে এই অঙ্কে মোট শিক্ষার্থীর সংখ্যা তখন বের হবে 200 জন।